সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় এলাকাবাসী, এইমাত্র আমাদের সামনে সদস্য পদে প্রার্থী মাস্টার বিপিন মর্তজা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কাম শুরু হবে। প্রিয় এলাকাবাসী, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং আসবে। আপনাদের এমপি যদি আসেন, যিনি আজকের এই সভার সভাপতি, আরো উপস্থিত আছেন অন্যান্য নেত্রী। যার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন, আপনাদের মাঝে আবারও তিনি এমপি প্রার্থী হিসেবে এসেছেন। আপনাদের স্বার্থ নৌকায় ভোট দেবেন। উনি তো আপনার পাঁচ বছরের আড়াই বছর করোনা খেলাধুলা নিয়েই খেয়ে গেল। তারপরে দুই আড়াই বছরে আপনার যতটুকু পেরেছি, আগে আপনারা দেখেছেন কতটুকু কাঁচা রাস্তা পাড়ায় পাড়ায় গেছেন, আর চেঞ্জ হয়নি তা তো বলতে পারবেন না, কিছু তো চেঞ্জ হয়েছে। মসজিদ মাদ্রাসা যেটা যেখানে পেরেছি কিছু কিছু করে দিয়েছি, কিন্তু ওই যে বললাম যে আসলে প্রয়োজনে শতভাগ পূরণ করা, এটার জন্য আসলে একটু সময় তো দিতেই হবে। আর প্রয়োজন এমন একটা জিনিস, দেখবেন আপনি যেটা চাচ্ছেন সেটা পূরণ হয়ে গেলে কালকে আরও একটা জিনিস প্রয়োজন হবে, প্রয়োজনের কোনো শেষ নাই। সুতরাং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তরিকতা, আপনাদের প্রতি আমার আন্তরিকতা আছে কি না সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ।